electronics and information technology, the government of India and Deputy High Commissioner of Bangladesh in New Delhi, respected Secretary Ministry of Railways of Bangladesh, কুড়িটি ব্রডগেজ ইঞ্জিন বাংলাদেশকে উপহার দিল ভারত। ভারত বাংলাদেশ সীমান্ত গেদে থেকে পড়শি দেশের হাতে এই উপহার তুলে দিল ভারত। মঙ্গলবার দুই দেশের ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত গেদে স্টেশনে সবুজ পতাকা নাড়িয়ে বাংলাদেশের উদ্দেশ্যে কুড়িটি ইঞ্জিনের যাত্রার শুভ সূচনা করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও লকডাউনের সময় যখন পুরো বিশ্ব থমকে গিয়েছিল অর্থাৎ 2020 সালে 10টি ইঞ্জিন বাংলাদেশকে উপহার দিয়েছিল ভারত। এবার নতুন করে ফের প্রতিবেশী রাষ্ট্রকে ইঞ্জিন উপহার দিল ভারত। মঙ্গলবার দিল্লি থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বাংলাদেশের রেলমন্ত্রী ভার্চুয়ালি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। It's bound to be an emotional moment for people. Electronics and information technology, the government of India and Deputy High Commissioner of Bangladesh in New Delhi, respected Secretary of Ministry of Railways of Bangladesh. এর আগেও লকডাউনের সময় যখন পুরো বিশ্ব থমকে গিয়েছিল তখনও কিন্তু 10টি ইঞ্জিন বাংলাদেশকে উপহার দিয়েছিল ভারত। এবার নতুন করে ফের প্রতিবেশী রাষ্ট্রকে ইঞ্জিন উপহার দিল ভারতীয় রেল। এই প্রসঙ্গে জগন্নাথ সরকার তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমাদের দেশের পক্ষ থেকে 20টি রেলের ইঞ্জিন সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হলো। দুই দেশের মধ্যে আন্তরিক ভালোবাসা বাড়ানোর জন্যই এটা করা হলো। অতীতেও আমরা 10টি রেল ইঞ্জিন সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তাই এই শুভ প্রয়াস আগামী দিন দু দেশের মধ্যে আরও মৈত্রী বন্ধনে আবদ্ধ থাকব এবং দু দেশের অর্থনীতি একই সঙ্গে এশিয়া মহাদেশের অন্যতম চালিকা শক্তি তথা সারা বিশ্বের চালিকা শক্তিরূপে ভারতবর্ষ আগামী দিন উঠে দাঁড়াবে এই বিশ্বাস রেখে আমরা আগামী দিনের কাজকর্ম নির্ধারণ করব। গত বছর 1 জুন দিল্লিতে বাংলাদেশ ও ভারতের রেলমন্ত্রীর মধ্যে এক বৈঠকে বাংলাদেশকে 20টি রেল ইঞ্জিন উপহার দেওয়ার কথা ঘোষণা করেন রেলমন্ত্রী। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো মঙ্গলবার নদিয়ার গেদে ভারত বাংলাদেশ সীমান্তে। এর আগে ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেসের সূচনা করা হয়। তিস্তা নিয়ে যতই বিরোধ থাকুক না কেন, ভারত সবসময় তার প্রতিবেশী রাষ্ট্রের পাশেই যে ছিল তার আরও একটি নিদর্শন মিলল। বর্ষার মৌসুমে বাংলাদেশের ইলিশ সবসময় বাড়তি আকর্ষণ। এবার ভারত যে উপহার বাংলাদেশকে দিল তার জেরে ইলিশ কতটা ভারতে আসবে সেটাই এখন দেখার। আরও অনেক খবর রয়েছে আপনাদের জন্য, তার জন্য নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।